एवरीवन वेलकम बैक टू माय चैनल। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে একটা ফুল মেকআপ কিট শেয়ার করব ভীষণ রিজনেবল প্রাইসে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করে ফেলি। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার পাশে যে ছোট সবে লাইকন আছে সেটাকেও হিট করতে একদম ভুলে যেও না। তাহলে আমি যখন যখন ভিডিও দেব তোমরা নোটিফিকেশন পাবে, ভিডিওগুলো দেখে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে আমি তোমাদের সাথে একটা ময়েশ্চারাইজার শেয়ার করছি, সেটা হচ্ছে পন্ডসের সুপার লাইট জেল নন স্টিকি ফ্রেশ ফিল ময়েশ্চারাইজার। এটার কোয়ান্টিটি রয়েছে 25 ml এবং এটার প্রাইস রয়েছে অনলি 50 rupees। তো এটা আমি কিন্তু একদমই লেস কোয়ান্টিটি যেটা রয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং আরেকটা যেটা ময়েশ্চারাইজার রয়েছে এই প্রাইসে, এই বাজেটে, সেটা হচ্ছে নিভিয়া সফট লাইট জেল ময়েশ্চারাইজার, হ্যাঁ লাইট ময়েশ্চারাইজিং ক্রিম। এটারও কোয়ান্টিটি রয়েছে 25 ml এবং এটার প্রাইস অনলি 45 rupees। তো ময়েশ্চারাইজারের কিন্তু দুটো অপশান আমি তোমাদেরকে দেখালাম, ভীষণই ভালো, স্কিনটাকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ করে দেয়। নেক্সট আমি চলে আসবো প্রাইমারে। প্রাইমারের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করব NYBER এই সিলিকন বেস প্রাইমারটা। সিলিকন বেস প্রাইমারটা আমাদের পোর্সগুলোকে খুব ভালোভাবে মিনিমাইজ করে দেয় এবং মেকআপটা দেখতেও খুব ফ্ললেস লাগে। তারপরে এটার কোয়ান্টিটি রয়েছে আই গেস 15 ml এবং এটার প্রাইস রয়েছে 225। সবসময় অফারে চলতে থাকে, অনেক কম প্রাইসেই তোমরা পেয়ে যাবে। তো এই রয়েছে প্রাইমারটা। আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা আমাদের বেসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমি তোমাদের সবার প্রথমে শেয়ার করব মেবলিনের এই ফিট মি ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা তোমরা সবাই জানো ভীষণ পপুলার এবং ভীষণ ভালো একটা ফাউন্ডেশন। তোমরা যারা নর্মাল টু অয়েলি স্কিন আছো তারা এটাকে ইউজ করতে পারো, খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং দেখতে ভীষণ সুন্দর লাগে। এরপরে তোমাদের সাথে আমি আরেকটা ফাউন্ডেশন শেয়ার করব, আরেকটা অপশন দেখাবো, যেটা কিনা হচ্ছে ল্যাকমির ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন SPF 8। এর মধ্যে SPF 8 অ্যাড করা আছে এবং এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো, খুব ভালো একটা ফাউন্ডেশন। মানে তোমরা যদি একটা স্কিনের ডিউই ফিনিশ চাও, একটা ন্যাচারাল গ্লো চাও, তোমরা কিন্তু হাইলি এটাকে পারচেস করতে পারো, আমি রেকমেন্ড করব, ভীষণ ভালো। ঠিক আছে, আমার এখানে শেড রয়েছে ইনভিজিবল ফিনিশ ফাউন্ডেশন 05। আমার হয়তো ফাউন্ডেশনের শেডটা একটু ডার্ক, কিন্তু এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম যে এক্সট্রা কিছু অ্যাপ্লাই করেছি সেটা একদমই মনে হয় না এবং একটা ন্যাচারাল গ্লো দেয়। ঠিক আছে, এটারও প্রাইস রয়েছে 300 এর মধ্যে এবং এটার প্রাইসও রয়েছে 300 এর মধ্যে। এটার প্রাইস আই গেস 299 এবং এটার প্রাইসটা আমার অ্যাকচুয়ালি মনে পড়ছে না, আমি স্ক্রিনে এখানে প্রত্যেকটাই কিন্তু মেনশন করে দেব। এবং আরেকটা তোমাদের সাথে আমি শেয়ার করব, যারা কিনা ন্যাচারাল ডেইলি ওয়্যার হিসেবে ইউজ করতে পারো, অফিস গোয়িং গার্লস ইয়ার কলেজ গোয়িং গার্লস, তারা কিন্তু পন্ডসের এই বিবি ক্রিমটা ইউজ করতে পারো। এটার প্রাইস অনলি 65 rupees। এছাড়া তোমরা যদি কোনো রকম বিয়ে বাড়ি, কোনো অকেশন পারপাস ইউজ করতে চাও তাও ইউজ করতে পারো। এটা কিন্তু নর্মাল টু একটা মিডিয়াম কভারেজ দেয়, খুবই ভালো এবং ভীষণ রিজনেবল প্রাইসে এটা আসছে। ফাউন্ডেশনের পর চলে আসবো কনসিলারে। কনসিলারের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব এই বাজেটে সুইস বিউটির এই কনসিলারটা। এটার প্রাইস আই গেস 199 আর 225। সবসময় কিন্তু অফারে চলতে থাকে, আমি পার্পল থেকে পারচেস করেছিলাম। এই রয়েছে কনসিলারটা, খুব ভালো একটা কভারেজ দেয়, মিডিয়াম টু ফুল কভারেজও দেয় বলতে পারো, খুব ভালো এই বাজেটে কিন্তু কনসিলারটা। এছাড়া আমি তোমাদেরকে আরেকটা কনসিলার শেয়ার করব, যেটা কিনা হচ্ছে NYBER এই স্টিক কনসিলারটা। NYBER অনেকগুলোই কনসিলার আছে, মানে কনসিলার নেই, স্টিক বেসে ফাউন্ডেশন, কনসিলার, কালার কারেক্টার সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এটার প্রাইস অনলি 159 rupees এবং দেখতে পাচ্ছ এতটা মতন রয়েছে, আমি সেভাবে ইউজও করিনি। অনেকটা প্রোডাক্ট থাকে, খুব ভালো কিন্তু একটা কভারেজ দেয়, খুব ভালোভাবে স্কিনের সাথে মিশে যায়, খুব ভালো। আমি তোমাদেরকে এইটা হাইলি রেকমেন্ড করব। তোমরা যদি সুইস বিউটিটা মনে করো একটু 225 একটু বেশি প্রাইস হয়ে যাচ্ছে, তোমরা 159 এ এই NYBER এই স্টিক কনসিলারটা ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভীষণই ভালো। এটার প্রাইস অনলি 159 rupees। নেক্সট আমি তোমাদের সাথে একটা কম্প্যাক্ট পাউডার শেয়ার করবো মেকআপটাকে খুব ভালোভাবে সেট করার জন্য। আমি তোমাদের সাথে শেয়ার করছি মেবলিনের এই ফিটমি কম্প্যাক্ট পাউডার, যেটা কিনা এরকম একটা বক্সে আসে। এখানে একটা মিরর থাকে এবং এখানে একটা অ্যাপ্লিকেটর দেয়। আমার মিররটা ভেঙে গিয়েছে, ঠিক আছে, এখানে একটা মিরর থাকে আর দেখতেই পাচ্ছ ইউজ করে করে পুরো এখানটা ফাঁকা হয়ে গেছে। তোমরা যদি এমনিও ডেইলি ওয়্যারের জন্য একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে একটুখানি কম্প্যাক্ট পাউডার ইউজ করে বেরিয়ে যেতে চাও, তার জন্য কিন্তু এটা খুব ভালো একটা কভারেজ দেয়।
নেক্সট চলে আসি কন্টোরে। কন্টোরের জন্য আমি তোমাদের সেম এই এনওয়াইবের এই স্টিক কন্টোরটা শেয়ার করছি। এটার প্রাইস ওনলি 159 রুপিস তোমাদেরকে বললাম। এবং এইরকম বেসে কিন্তু কালার কারেক্টিং, ফাউন্ডেশন, কনসিলার, কন্টোর সমস্তটাই কিন্তু চলে আসছে এবং প্রাইস রয়েছে মাত্র 159 রুপিস। এটা কিন্তু একটা ক্রিম বেসে আসছে, খুব যে স্টিকিনেস রয়েছে একদমই না, খুব ইজি হয়েতে স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই হয়ে যায়। নেক্সট চলে আসছি আইব্রোতে। আইব্রোর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করবো মিস ক্লিয়ারের এই আইব্রো পেন্সিলটা। এটার প্রাইস ওনলি 125 রুপিস। এখানে একটা অ্যাপ্লিকেটর রয়েছে আইব্রোটাকে সেট করার জন্য এবং এখানে রয়েছে পেন্সিলটা। অনেকেই আছো যে অ্যাপ্লিকেটর দিয়ে ইউজ করতে অসুবিধা হয় যদি এক্সট্রা করে কোনো কিছু না থাকে, পেন্সিলে অনেকেরই সুবিধা হয়। আমার যেমন পার্সোনালি পেন্সিলে খুব সুবিধা হয় ইউজ করতে, তারা কিন্তু ইজিলি এটাকে পারচেস করে নিতে পারো। প্রাইস রয়েছে ওনলি 125 রুপিস এবং খুব ভালো কিন্তু একটা শেডে রয়েছে এটার, আই গেস 3টা শেড রয়েছে। কাজলের জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব ফেসেস ক্যানাডার এই ম্যাগনেট কাজলটা। এটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যায় এবং কিন্তু কোনো রকম স্মাচ হয় না, স্মাচ প্রুফ একটা কাজল। প্রাইসও ভীষণই রিজনেবল। এবং এরপরে আরেকটা তোমাদের কাজল আমি শেয়ার করব যেটা কিনা ব্লু হেভেনের। ব্লু হেভেনের এই ব্লু কাজলটা অনেকেই হয়তো কালারিং ইউজ করতে পছন্দ করো, তারা ব্লু হেভেনের এগুলো ট্রাই করতে পারো। এটা পুরো ব্লু কালারের উপর রয়েছে। এটা যদি তোমরা চাও আই লাইনার হিসেবে ইউজ করবে তাও ইউজ করে নিতে পারো, কারণ এগুলো একদমই স্মাচ প্রুফ। আই মেকআপের জন্য আমি তোমাদেরকে দুটো আই শ্যাডো প্যালেট সাজেস্ট করছি। একটা হচ্ছে সুইস বিউটির এই আই শ্যাডো প্যালেটটা, যেটা কিনা রয়েছে সুইস বিউটি আলটিমেট শ্যাডো প্যালেট। এখানে দেখতেই পাচ্ছ একটা হচ্ছে শিমারি শেড রয়েছে এবং চারপাশে ম্যাট শেড রয়েছে। দেখতে পাচ্ছ লাইট থেকে ডার্ক সমস্ত শেডই এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং ভীষণই ভালো কিন্তু এটার পিগমেন্টেশন। আমি তোমাদেরকে একবার হাতে দিয়েও দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ খুব ভালো কিন্তু পিগমেন্টেশন। এবং আরেকটা প্যালেট যেটা আমি তোমাদেরকে সাজেস্ট করবো সেটা হচ্ছে দ্য জ্যাকলিন হিলের এই প্যালেটটা। এটার মধ্যে অনেকগুলো শেড রয়েছে, এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। অবশ্যই এটা একটা ডিউপ প্যালেট, এটা কিন্তু আসল প্যালেট না। টোটাল 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5, টোটাল 75টা কালার রয়েছে এবং ভীষণই সুন্দর কিন্তু এগুলো শেড। শেড আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, খুব ভালো কিন্তু এটার পিগমেন্টেশন। এই দেখো খুব ভালো কিন্তু পিগমেন্টেশন। এবং এটার প্রাইস নিয়েছিল আই গেস 300 আর 310, এটার প্রাইস নিয়েছিল। প্রত্যেকটা প্রোডাক্টেরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে নিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আইলাইনের জন্য আমি তোমাদেরকে শেয়ার করব ল্যাকমির এই ইনস্টা আইলাইনার। এই আইলাইনারটা প্রায় বোধহয় আমার 3-4 বছর হয়ে গেছে, আমি ইউজ করেই চলেছি, ফুরাবার নাম নেই, ভীষণই হ্যাপি আমি এই আইলাইনারটা নিয়ে। এটার অ্যাপ্লিকেটারটাও ভীষণ সুন্দর, ইজিলি তোমরা এটাকে অ্যাপ্লাইও করে নিতে পারবে। একদম দেখতে পাচ্ছ একদম একটা থিন একটা রয়েছে, এই দেখো, এবং ভীষণ রিজনেবল প্রাইসেও কিন্তু এটা তোমরা পেয়ে যাবে। আরেকটা আইলাইনার আমি তোমাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ব্লু হেভেনের এই ইজি স্কেচ ইন্টেন্স আইলাইনার এক্সট্রিম ব্ল্যাক। ঠিক আছে, এই রয়েছে আইলাইনারটা এবং এরকম রয়েছে এটার টিপটা, এরকম রয়েছে অ্যাপ্লিকেটারটা, ভীষণই ভালো এবং ভীষণই রিজনেবল প্রাইসে। মাস্কারার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্লু হেভেনের এই ল্যাশ টুইস্ট কার্লিং মাস্কারা। এটা আমার ভীষণ পছন্দ, এটার প্রাইস আই গেস 200-এর মধ্যে, 180 আর 190। কিন্তু এই প্রাইসে এই মাস্কারাটা এত ভালো একটা মানে লুক দেয়, খুব ভালো লুক দেয়, সহজেই স্মাজ হয়ে যায় বা এরকম কিছু একদমই না, ভীষণ ভালো। তোমরা অবশ্যই এটাকে ট্রাই করতে পারো যারা কিনা বাজেট ফ্রেন্ডলি একটা মাস্কারা খুঁজছো। ঠিক আছে, ভীষণ ভালো, খুব ভালো একটা লুক কিন্তু দেয়। এর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেকওয়ার্কের এই চিক গার্লস ব্লাশটা। এই রয়েছে ব্লাশটা, ব্লাশটা ভীষণই ভালো, খুব ভালো একটা শেড রয়েছে। এই দেখো খুব ভালো স্কিনের উপর দিলে খুব ভালোভাবে এটা অ্যাপ্লাইও হয়ে যায় এবং দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, খুব সুন্দর কালারটা, একটা মিষ্টি একটা মভিশ কালার রয়েছে এবং খুব রিজনেবল প্রাইসে কিন্তু এটাকে তোমরা পেয়ে যাবে। এটা রয়েছে স্টেকওয়ার্কের চিকি গার্লস ব্লাশ, এইরকম দেখতে। হাইলাইটারের জন্য আমি তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে, সেটা হচ্ছে সুইস বিউটির এই ব্রিক হাইলাইটারটা, ভীষণ ভালো। এর মধ্যে 1 2 3 4 5 5টা মতো শেড রয়েছে এবং ভীষণই সুন্দর, দেখতে পাচ্ছ খুব পিগমেন্টেশন এবং খুব ভালো। এইরকম বক্সটা দেখতে, বক্সটা এই প্রাইসে দেখতে ভীষণই সুন্দর, এরকম রয়েছে এবং এইটা শেড নাম্বার হচ্ছে 02। ঠিক আছে, এই হচ্ছে দেখতে। ফিক্সারের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করবো সুইস বিউটির এই অ্যালোভেরা উইথ ভিটামিন ই দেওয়া এই মেকআপ ফিক্সারটা, ভীষণ ভালো, ভীষণ রিজনেবল এবং
খুব ভালোভাবে কিন্তু মেকআপটাকে লং লাস্ট করে। এই রয়েছে মেকআপ ফিক্সারটা, এখানে এরকম একটা রয়েছে, স্প্রে করলে এটাকে অ্যাপ্লাই করা যায়। আশা করি তোমরা সবাই দেখে বুঝতেই পারছো, ভীষণই সুন্দর এবং যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি রয়েছে এই প্রাইসে কিন্তু। এবং সবসময় এগুলো কোনো না কোনো অফারে চলতেই থাকে, তোমরা ইজিলি এটাকে পারচেস করে নিতে পারবে। এরপর চলে আসি লিপস্টিকে। লিপস্টিকের জন্য আমি তোমাদের একটা লিপস্টিক দেখাবো না, একটা টোটাল লিপস্টিক সেট দেখাবো। এটার প্রাইস রয়েছে 399, কিন্তু এটা তোমরা অফারে 350-এর মধ্যেই পেয়ে যাবে, 325, 290, 250 এরকম করেও কিন্তু এতটা দাম কমে, খুব ভালো ডিসকাউন্ট পাওয়া যায় মাঝে মাঝে। আমি পারচেস করেছিলাম পার্পেল থেকে। এখানে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 6, 6, 12টা শেড রয়েছে, এর মধ্যে দুটো এই মুহূর্তে নেই। আমি আসলে পুজোর সময় ইউজ করেছি তো ঠিক কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। এই দেখো, এর মধ্যে একটা চেরি শেডও রয়েছে, একটা ব্রাউন শেডও রয়েছে, এটা একটা নিউট শেড রয়েছে, পিঙ্ক শেডও রয়েছে, ঠিক আছে, তোমরা আশা করি এখান থেকে দেখতে পাচ্ছো। এরপরে নিউট শেড রয়েছে, ব্রাউন শেড রয়েছে, রেড, ব্রাউন, রেড, পিচ, পিঙ্ক, মভিশ, যে শেডটা বলবে তোমরা সমস্তটাই পেয়ে যাবে। আমি এই একটা লিপস্টিক দিয়ে, একটা লিপস্টিক সেট দিয়ে আমার সমস্ত মেকআপ, সারা পুজোর মেকআপ করেছি এবং ভীষণই ভালো লেগেছে আমার, খুব পছন্দ আমার এই স্টে কোয়ার্কির মিনি লিপস্টিকটা, যেহেতু এর মধ্যে আমি সমস্ত ধরনের লিপস্টিক, সমস্ত কালারের লিপস্টিক পেয়ে যাই। তোমরা চাইলে এটাকে পারচেস করে নিতে পারো। আমি কোনো রকম প্রমোশনাল ভিডিও একদমই করছি না, কোনো প্রোডাক্টই কিন্তু প্রমোশনাল ছিল না। তো এই লিপস্টিকটা কিন্তু ভীষণই ভালো, তোমরা যারা চাইছো যে হয়তো সবার আলাদা করে সমস্তটা পারচেস করা সম্ভব হয় না, কিন্তু আমাদের আলাদা আলাদা ড্রেসের সাথে আলাদা আলাদা লিপস্টিক পরতে ভীষণই ভালো লাগে, এটা প্রত্যেকের সাথেই হয়ে থাকে, তারা কিন্তু এই লিপস্টিক সেটটা ইউজ, মানে পারচেস করে নিতে পারো, নিয়ে ইউজ করতে পারো। সমস্ত ধরনের সেট কিন্তু, সরি, সমস্ত ধরনের কালার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা? আমি কিন্তু ভীষণ রিজনেবল প্রাইসে ভালো প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলে যেও না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আজকের মতন টাটা, লাভ ইউ।